ওরে রঙা বঙ্গা ভূতু গেলি কোথায়, জলদি আয়। পরিবার ডাকছে কেন, যাই তো গিয়ে দেখি। জলদি চল, জলদি চল। ওরে রঙা বঙ্গা ভূতু গেলি কোথায়, জলদি আয়। পরিমা ডাকছো কেন, কি হয়েছে? আমার বড়ই খারাপ, কতদিন নাতনিটাকে দেখি না। নাতনির বাড়ি একবার গিয়ে ঘুরে আসি। বলো কি বুড়িমা, এ তো অনেক দূর, ওই জঙ্গল পার হয়ে যেতে হবে। হ্যাঁ বলো কি বুড়িমা, এই বনের মাঝে বাঘ ভালুক শিয়াল কত কত পশু পাখি আছে, তোমার কিছু হয়ে গেলে পরে আমাদের কি হবে? তা বুঝি বাপু, কিন্তু মন তো মানছে না। ওরে ওই নাতনি ছাড়া আমার আর কে আছে, একবার না হয় ঘুরেই আসি। ওবে বুড়মা, আমরাও যাবো তোমার সাথে। তা কি করে হয়, তোরা যদি না থাকিস আমার ভিটে বাড়ি কে দেখবে। আমি যাই তোরা বাড়িটা পাহারা দে, অন্তত বাড়িতেই থাকিস, কোনো জায়গায় চলে যাস নে। তাহলে বুড়মা, তোমার যদি কোনো বিপদ হয় তাহলে আমাদের ডাকবে ও বলে। তাহলে আমি চলি, তোরা সাবধানে থাকিস। ঘুরে চলে হেলে দুলে মাথা নড়ে ঠক ঠক করে, যেতে হবে অনেক দূরে ওই নাতনির বাড়ি। ঘুরে চলে হেলে দুলে কাকে দেখা যাচ্ছে, ওই তো দেখি একটা কুজো বুড়ি, আজ একে খাবো। নড়ে ঠক ঠক করে যেতে হবে অনেক দূরে ওই নাতনির বাড়ি। এই বুড়ি দাঁড়া, দাঁড়া বলছি, তোকে খাবো আমি। দাঁড়া দাঁড়া, তো তারা কিসে, আগে আমি নাতনির বাড়ি যাই, ওখানে গিয়ে ভালো মন্দ খাই, মোটা তাজা হই, তারপরে খাস। এখন খেলে তো হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি কিছু আছে? তাও ঠিক, গায়ে তো কোনো মাংসই নেই, বাড়ি গিয়ে পাল্লা মতো খেয়ে মোটা হয়ে আসবি, নাহলে কিন্তু খুব রাগ করবো। কত বাগা, এখন যা এখান থেকে। আচ্ছা যা তাহলে। আরে মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে, কে যায় এই জঙ্গল দিয়ে? আরে ওই তো দেখা যাচ্ছে, এ তো দেখি কুজো বুড়ি। বুড়ি তোকে তো এখন খাবো আমি। ওর তো বুদ্ধি কম দেখি, আমার গায়ে কি কিছু আছে যে খাবি? আপনার বাড়ি যাই, ভালো মন্দ খাওয়া দাওয়া করি, এরপর খাস, এখন খেলে তো হাড় আর চামড়াই পাবি। এ তো ঠিকই বলেছে, গায়ে তো একদম মাংসই নেই, তাহলে যা খেয়ে মোটা হয়ে আয়, তারপর না হয় খাবো। ঘুরে চলে হেলে দুলে মাথা নড়ে ঠক ঠক করে, যেতে হবে অনেক দূরে ওই নাতনির বাড়ি। ওই তো ওই তো ওই কুজো বুড়ি, ওই তোকে এখন খাবো আমি। ও তুই আছিস তাহলে। মানে মানে কি, আমি আছি মানে? আগে নাতনির বাড়ি যাই, ভালো মন্দ খাই, তারপর না হয় খাওয়া সময়।
এখন খেলে তো আর চামড়া পাবি, গায়ে কি কিছু আছে আমার? এ তো ঠিক কথা, এ হাড় আর চামড়ার কোনো রুচি নেই আমার। আচ্ছা তাহলে খেয়ে মোটা হয়ে আয়, তারপরেই না হয় খাবো। ভিতরে এসো, কি আনন্দ যে লাগছে। কেমন আছিস বল, ছেলে মেয়েরা ভালো আছে তো? হ্যাঁ সবাই ভালো আছে, আগে তুমি ভিতরে এসো তো। ঠিক আছে চল। বুঝলি নাতনি, তোর বাড়িতে খেয়ে খেয়ে মোটা হয়ে গেছি, আর বেশি খেলে ফুটে যাব। কি যে বলো দিদিমা, কতদিন পর আসলে, একটু ভালো মন্দ খাবে না? তুমি আর কয়টা দিন থাকো এখানে? না রে নাতনি না, অনেকদিন বাড়ি ছেড়ে এসেছি, ওদিকে যে কি অবস্থা হলো কে জানে। রঙ্গা ভঙ্গা একা আছে, এবার আমায় যেতে হবে। আর কদিন না হয় থেকেই যেতে? আরে না, আমি আবার এসে থাকবো, এবার যেতে হয়। যাবে যখন কিছু খাবার দিয়ে দিচ্ছি, রাস্তায় যেতে যেতে খাবে। না না না, খাবার দাবার লাগবে না, খেয়ে দিয়ে যা মোটা আছি, এবার গড়িয়ে গড়িয়ে যেতে হবে। কিন্তু অন্য এক বিপদ আছে। আবার কি বিপদ? বনের পথে বাঘ ভাল্লুক শিয়াল হা করে বসে আছে, আমাকে দেখা মাত্রই খেয়ে নেবে। কিন্তু আমার আর দুঃখ নেই, তোর সাথে তো দেখা হয়েছে। থাকে কপালে, আজ আমি আসি নাতনি। ভয় নেই দিদিমা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই যে মস্ত লাউটা আছে, আমি এর ভিতর তোমাকে ঢুকিয়ে দিব, বলে বাঘ ভাল্লুক শিয়াল কিছু করতে পারবে না, আর তোমাকে খেতেও পারবে না। এতো চমৎকার, ভালো বুদ্ধি দে আমাকে লাউয়ের ভিতর ঢুকিয়ে। বাহ দিদিমা, তোমাকে তো দেখাই যাচ্ছে না। এও চিড়ে মুড়ি রাস্তায় যেতে যেতে খাবে। গেলাম নাতনি, ভালো থাকিস। সেই কবে থেকে বুড়ির জন্য হা করে বসে আছি, বুড়ির তো কোনো পাত্তাই নেই দেখি। লাউ গুড় গুড় লাউ গুড় গুড়, খাই চিড়ামুড়ি গুড়, বুড়ি গেল বহু দূর। আরে আরে, লাউ গুড় কি আসছে? লাউ গুড় গুড় খাই চিড়ামুড়ি গুড়, লাউ গুড় গুড় লাউ গুড় গুড়। আরে এটা তো একটা লাউ, লাউ এটা তো খাবার জিনিসও না, আবার আর বুড়িও না। মনে হচ্ছে বুড়ি এখনো নাতির বাড়ি থেকে আসেনি। এই কি করি, না দিয়ে দিয়েছিলাম রে। লাউ গুড় গুড় লাউ গুড় গুড় খাই চিড়ামুড়ি। বুড়ির তো কোনো পাত্তাই দেখছি না দেখি। হ্যাঁ, আর আমি অপেক্ষা করতে করতে
ক্লান্ত হয়ে যাচ্ছি আর পেটটাও শুকিয়ে যাচ্ছে। বুড়ি তো আসার নামই নি। হ্যাঁ বুড়ি কোথায় আয়? নাতিন বাড়ি কত খায় বুড়ি? লাউ গুড় গুড় লাউ গুড় গুড় খায় চিরা বুড়ি কি আসছে? বুড়ি গেল বহু দূর। লাউ গুড় গুড় লাউ গুড় গুড় খায় চিরা মুড়ি গুড়। এটাকে তো একটু নেড়ে চেড়ে দেখতে হয়। এটা তো দেখি লাউ, লাউ তো খাওয়ার জিনিসও নয় বুড়িও নয়, এটাকে রেখে আবার কি হবে? না যা, বুড়ি যে কখন আসবে? লাউ গুড় গুড় লাউ গুড় গুড়। আরে আরে আজব ব্যাপার দেখি, গড়িয়ে গড়িয়ে কি আসছে? হায় চিরামুড়ি গুড়, বুড়ি গেল বহু দূর। এটা তো দেখি একটা লাউ। হ্যাঁ একে লাউ দেখি আমার কথা বলে। ভিতরে কি আছে আমাকে দেখতেই হবে। আরে এই তো বুড়ি, বুড়ি বুড়ি এখন কোথায় পালাবি? ও মা শিয়াল জি, তো কেমন আছো তুমি? বেশ বেশ। হ্যাঁ চলো তোমাকে এখন খাই। না খাবি বই কি, তাতে বাধা কোথায়? তা কষ্ট করে নাতনির বাড়ি গানটা শিখলাম, আগে দুটো গান শুনে নে। দুটো গান? গান হলে মন্দ হয় না, আমিও তো একটু একটু গাইতে পারি। তাহলে চল ওই উঁচু জায়গাটায় গিয়ে গান গাইব। বুড়িমা ডাকছে, বুড়িমা মনে বিপদে পড়েছে, চল চল। আলো তো বঙ্গা 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 ভূতু আয় 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 আয়। বুড়িমা ডাকছো কেন? তা ডাকছি বটে, এবেটা শিয়াল আমাকে খাওয়ার মতলব করছে। ওরে বাবা ওরে বাবা